সিম গাছে সিম ধরানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে আমরা যারা বিলেতে থাকি তাদের জন্য আমরা মোটামুটি অন্যান্য গাছ লাগিয়ে সেখান থেকে ভালো ফলন পাই কিন্তু রে ভাই সিম গাছ লাগিয়ে সিম গাছ থেকে আমরা ভালো ফলন পাই না বিশেষ করে যারা আমরা ইংল্যান্ডে আছি বা অস্ট্রেলিয়াতে আছি কানাডাতে আছি তাদের কথা বলছি তো সিম গাছ থেকে আমরা কিভাবে ভালো ফলন পাবো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সে সেটি তো আমি মোটামুটি প্রতি বছরই আমার বাগানে সিম গাছ লাগিয়ে থাকি এবং কম বেশি আমি সিম পেয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন সিম গাছগুলোকে আমি কিন্তু কয়েকদিন আগেই বড় পটে মানে পারমানেন্ট ট্রান্সপ্লান্ট করে ফেলেছি তো এখন যেটা করতে হবে আমাকে দেখতে হবে এই সিম গাছগুলো যেন খুব ভালো রোথ পায় এবং খুব ভালো একটা সার পায় তো সেজন্য আমি যেটি করেছি আপাতত যেহেতু আমি ইংল্যান্ডে আছি ইংল্যান্ডে প্রচুর প্রচণ্ড ঠান্ডা তো সেজন্য আমি যেটা করছি আমি এই সিম গাছগুলোকে আমার পলিটানেলের ভিতরে রেখেছি এখন হচ্ছে মে মাসের শেষ জুনের দিকে আমি বাইরে এগুলোকে মানে পুরোপুরি ট্রান্সপ্লান্ট করে দেব। তো আপনারা যারা ইংল্যান্ডে আছেন আমি বলবো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের সিম গাছগুলোকে পারলে আপাতত ঘরেই রাখেন তারপর জুনের প্রথম সপ্তাহে বাইরে দিয়ে দেন আর যারা বাইরে দিয়েছেন কোনো সমস্যা নেই হয়তো আপনাদের গাছগুলো ঠান্ডায় অনেকটা সহনীয় হয়ে বড় হয়ে উঠবে কিন্তু আপনাদের এই গাছগুলো থেকে যদি আপনারা ভালো ফলন পেতে চান তাহলে কি করতে হবে প্রাথমিক অবস্থায় আমি যেটা বলছি আপনাদেরকে এই যে যখন সিমের এই ডালগুলো কুশিগুলো ছাড়া শুরু করবে তখন আপনাদেরকে যেটি করতে হবে এর আগাটাকে এরকম করে পিঞ্চ করে কেটে দিতে হবে কারণ হচ্ছে কি এই যে দেখুন এখানে এটা এই যে আগা বের হয়েছে তো আপনারা যেটা করবেন এই যে এরকম এরকমভাবে পিঞ্চ করে কেটে দিবেন তো কেটে দেওয়ার ফলে যেটি হবে এটা বড়ো উপরের দিকে আর অত বড় হবে না আশপাশ থেকে আপনার ডালপালা ছড়াবে ছড়িয়ে যেই মানে প্রথম ডালটা বাঁধে তার পরের দিক থেকে যে ডালগুলো বের হবে সেখানেই আপনারা দেখবেন প্রচুর পরিমাণে সিমের ফুল আসবে এবং সেখান থেকে সিম হবে তো সিম গাছটাকে বেশি লম্বা করা যাবে না যদি লম্বা হয়ে যায় তাহলে এখনই সময় এটাকে পিঞ্চ করে এই আগাটাকে কেটে দেন কেটে দেওয়ার ফলে আপনাদেরকে যেটা করতে হবে গাছে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক অবস্থায় কিছু নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করতে হবে কারণ সিম গাছের পাতা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায় তো আপনারা যদি নাইট্রোজেন যুক্ত কিছু সার ব্যবহার করেন তাহলে সিমের পাতাগুলো কি হবে জানেন তো অনেকটাই সবুজ থাকবে এই যে দেখুন আমি নাইট্রোজেন যুক্ত যে সার সেগুলো ব্যবহার করছি আর পরবর্তীতে সিম গাছগুলো যখন আমি বাইরে দেব এবং যখন অনেকটা বড় হবে তখন আমি যেটা করব পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করব এখন যুক্ত সার আপনারা কোথায় পাবেন আপনারা যদি ঘরে অর্গানিকভাবে যুক্ত সার ব্যবহার করতে চান তাহলে আমি বলবো নাইট্রোজেন যুক্ত সার আপনারা অর্গানিকভাবে পেয়ে যাবেন আপনাদের ঘরে আপনাদের যে বাগানে যত ঘাস আছে সেই ঘাসগুলোকে আপনারা মাটির মধ্যে মিশিয়ে ডিকম্পোস্ট করে রেখে দেবেন এবং সেই ঘাসগুলো কী সরি সেই মাটিগুলো কি করবেন এই যে সিম গাছ সিম গাছ লাগানোর সময় সেই মাটিগুলো ব্যবহার করবেন প্লাস সিম গাছ লাগিয়ে ফেলার পর পরবর্তীতে আপনারা সাইডে সাইডে করে যেটা করবেন এই সিম গাছের চারপাশে দিয়ে দিবেন তো সেগুলো থেকে খুব ভালো মানের একটা নাইট্রোজেন পাওয়া যাবে তাছাড়া বাজারে এখন প্রচুর পরিমাণে যুক্ত সার কিনতে পাওয়া যায় আপনারা সেটাও কিনে ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের বাংলাদেশে এত এত ধান চাষ হচ্ছে গম চাষ হচ্ছে সব জায়গাতেই এরা ইউরিয়া পটাশ সব ধরনের মেডিসিন সরি ফার্টিলাইজার ইউজ করছে সো আমরা যদি কিছুটা বাজার থেকে কিনে আমাদের গাছে দেই কারণ আমরা তো আর বাণিজ্যিকভাবে চাষ করছি না শখের বসে চাষ করছি সো আমার মনে হয় তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যেটা করতে পারেন অর্গানিকভাবে প্রাথমিক অবস্থায় চেষ্টা করেন ঘরে সব সবজি সবজি পচা আপনারা যেটা করবেন পচিয়ে তারপর সেই মাটিটার মধ্যে আপনারা সব গাছ লাগাবেন এবং গাছ বড় হয়ে যাওয়ার পরেও কিনারে কিনারে সেটা দিয়ে দেবেন এখন আমি একটু দেখাই এই যে দেখুন আমার এই পটগুলোর নিচে প্রচুর পরিমাণে মাটি আছে এবং এই মাটিগুলোর মধ্যে আমি যেটা করি আমার ঘরের যত সবজি পচা আছে একটু খেয়াল করলে দেখবেন এই যে আমি একটু খুঁড়ি তাইলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন যত ধরনের সবজি পচা আছে সব সবজি পচা আছে এই মাটির নিচে এই মাটির নিচে দিয়ে আমি যেটা করি উপরে আরও কিছু মাটি দিয়ে এগুলাকে চাপা দিয়ে রাখি তো কিছুদিন পরেই এই সবজিগুলা এই যে দেখুন এখানে আছে আমের খোসা এটা হচ্ছে কলার খোসা বিভিন্ন ধরনের খোসা আমি খোসা দিয়ে এই বলে মাটিটা তৈরি করে থাকি তারপর আমি এখান থেকে মাটি উঠিয়ে উঠিয়ে আমার এই গাছের কিনারে দিয়ে দিই তো যেহেতু এটা আমার একটা খুব ভালো মানের সারে তৈরি পরিণত হয় এই সবজি খোসাগুলো দিয়ে মানে পচে তো আমার এই গাছগুলো খুব ভালো মানের একটা সার পায় তো এভাবে আপনারা সিম গাছের শুধু সিম গাছ না আমি বলব আপনারা সব গাছের পরিচর্যা করতে পারবেন এবং দেখবেন এই যে দেখুন আমি এখনও পর্যন্ত আমার গাছগুলোতে তেমন কোনো ফার্টিলাইজার ইউজ করিনি শুধু মাটিটা তৈরি করে রেখেছিলাম আগে যেহেতু মাটিটা পুরনো ছিল আমি এর মধ্যে হর্স মেনিউর চিকেন মেনিউর সবজি খোসা সব কিছু দিয়ে মাটি প্রিপেয়ার করে রেখেছিলাম তারপরে গাছ লাগিয়েছি যেহেতু এর মধ্যে আমার অনেক আমার বাগানের যে ঘাসগুলো আছে সেগুলো কেটেও আমি মাটি তৈরি করে মানে মাটির সাথে মিশিয়ে সেগুলো পচিয়ে নতুন করে কম্পোস্ট তৈরি করি সো সেখান থেকেও আমার এই গাছগুলো অনেক ভালো পরিমাণে নাইট্রোজেন পায় তা আমার প্রত্যেকটি গাছই সিম গাছ বিশেষ করে আমি সিম গাছটাই দেখাচ্ছি অন্য কোন গাছ দেখাচ্ছি না সিম গাছটা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে দেখুন পাতাগুলো কি আপনাদের হলুদ লাগছে একটুও না আমার কাছে তো একটুও লাগছে না তো পাতাগুলো খুব সুন্দর সবুজ আছে আর এখন এই এই গাছগুলো আমি যখন বাইরে দেব তারপর আমি আমার ঘরে নিজে বানানো কিছু পটাশিয়াম যুক্ত সার দেব প্লাস আমি বাজার থেকে কেনা দু একটি এক্সট্রা ফিডও এর মধ্যে ব্যবহার করব সেগুলি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনাদের গাছগুলোকে প্রাথমিক অবস্থায় কিভাবে আপনারা পরিচর্যা করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের গাছের ভিডিও আশা করেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ